এখানটাকে নতুন রিনিউ করতে হবে ওইটা আছে না আরেকটা হবে কুমিল্লায় আমার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই যেটাতে আমি কাজ করি নাই একটা বিল্ডিং অথবা টিআরের টাকা অথবা রিপেয়ার করানো এমন কোন বিল্ডিং নাই দেখে আমি করবো সারা নির্বাচনী এলাকায় একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দিই না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার অশোকতলায় মিটিং করতেছিলাম পরশুদিন মসজিদের পাশেই আমি বললাম এই মসজিদও তো আমি টাকা দিয়েছি ওরা আমাকে বললো ছয়বার দিয়েছেন এবার আরো 1 লাখ টাকা দিয়েছেন এটা পাইলে 7 মাস হবে কালকে গোয়ালপুটি মসজিদের পাশে দাঁড়িয়ে কত সভা করছিল ওরা বলল আপনি 8 বার দিয়েছেন আমাদের এই মসজিদে 8 বার কোন মসজিদ নাই দেখে টাকা দিই নাই কোন মন্দির নাই দেখে আমি টাকা দিই নাই কোন কবরস্থান নাই যেখানে আমি টাকা দিই নাই যখন প্রথম পর্যায়ে আমি আসছিলাম তখন বিদ্যুৎ থাকতো না বিদ্যুৎ বিএনপি লাল ফলে শেখ হাসিনা যখন আইসে বিএনপি বিদ্যুৎ বিএনপি ওরা খাইয়েছে আমরা এসে বিদ্যুৎ পাই নাই শেখ হাসিনা এসে কাজ শুরু করলো যে বিদ্যুৎ যে আমরা তখন পাই নাই তখন মসজিদে নামাজ পড়তে মানুষের কষ্ট হইল আমি প্রত্যেক মসজিদে জেনারেটর কিনে দিয়েছিলাম যাতে মানলাম নতুন মিলা টাইম মতো নামাজ পড়তে পারে আজকে খুব বেশি কথা আপনাদেরকে বলবো না এই কুমিল্লাতে এখন সান্দাবাদ আছে কি মস্তান আছে কি আপনাদের এলাকা আছে কিভাবে তাহলে করে দিই কিন্তু আগের মতো রাস্তার কারিয়ে মস্তেন যা চলে না করেনি হ্যাঁ ইপটিচিং হয় আপনাদের সন্তানরা এই স্কুলে পড়ে না কার কার বাচ্চারা বলে একটু হাত ধরেন তো সবাই বাচ্চা এখন সব মেয়েরা লেখাপড়া করে কেউ এখানে করে আর কেউ বাইরে করে কুমিল্লা স্কুলে করেন আপনাদের মেয়েরা করে রকিবুদ্দিনে করে সব জায়গায় আমাদের মেয়েরা এখন লেখাপড়া করে আগে ইপটিচিং হইতো কুমিল্লাতে এখন ইপটিচিং মুক্ত কুমিল্লা এখন মেয়েরা নিরাপদে স্কুলে যায় নিরাপদে ফিরে আসে আজকে শেখ হাসিনা যে সুন্দর বাংলাদেশ বানাইছে একটা সময় বাচ্চাদের কোন ড্রেস আছে কি জুতা মোতা ফিনতাক তো মাটি করে ফেলিয়ে দিয়ে আজকে বাচ্চারা সুন্দর ড্রেস পরে জুতা পরে স্কুলে যায় যায় না নাম লোকের যায় না হ্যাঁ যায় সব জায়গায় আমি আমি অনেক দেব পৃথিবী আগে বাচ্চাদেরকে আমাদের স্কুলের সামনে দাঁড়াইলে মন খারাপ হয়ে যেত এক এক গুণ এক এক ড্রেস কোনো মতে কিছু আবার যখন বাইরে থেকে দেখতাম বাইরে স্কুল বিদেশি স্কুল দেখলে আসে যায় তখন আমার মন খারাপ আমাদের বাচ্চা তো পারে না আজকে গত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে আসছে আমাদের সকল বাচ্চারা আজকে সুন্দর ড্রেস পরে জুতা পরে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায় আমি যখন দেখি জাপানের একটা স্কুলের সামনে দাঁড়াইয়া ওই বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে যায় তখন আমার মনে হয় সম্রাট স্থলে হাই স্কুলের মেয়ে রয়ে গেলে তখন আমার মনে হয় আমার কালীরবাজার গ্রামের স্কুলের মেয়েরা এইভাবে সেজে সেজে গুজে স্কুলে যায় এটাই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ শেখ হাসিনাকে বাংলাদেশ কেমন জায়গায় নিয়ে আসছে আজকে বিশ্বের সাথে আমাদের তুলনা করার মতো দাগে আমরা চলে আসছি আমাদের মর্যাদা আজকে বৃদ্ধি হয়েছে আজকে আমরা শেখ হাসিনার বাংলাদেশে আমাদের সরকার আজকে অধিক সংখ্যক লেখাপড়া করে আগে তো লেখাপড়া করতো না আমাদের মেয়েরা এক একটা ছোট ব্যবস্থা এই কথাটা একটু কম বলেন এই কোন কথা হচ্ছে ইয়াসিনের ঘটনা
এখন কাদের বুয়া মেয়ে কাদের বুয়া এখন কাদের বুয়ার মেয়ে লেখাপড়া করে এখন কাদের বুয়ার মেয়ে কলেজে পড়ে কাদের বুয়ার মেয়ে ডাক্তারি পড়ে রিকশাওয়ালা ফলো আগে রিকশাওয়ালা মিস্তরির ফলো মিস্তরি মিস্তরির মেয়ে মানুষের মধ্যে কাজ করে আজকে কি আজকে আমার শাসন কাছে এক মিস্তরির মেয়ে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে চান বাপ মা আমার কাছে হাজির হয়েছে কাজ আমার মায়েরা চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পাইছে যদি কলেজের হোস্টেলে থাকতে পারে তাহলে একদিকে টাকাও কম লাগবে আর আমরাও নিরাপদ ভাবে আমার মেয়েটা থাকতে পারবো বাইরে তো রেখে পড়াইতে পারবো না এই কি করো কেন মিস্তরি করো আমি টেলিফোন করে চাঁদপুরের প্রিন্সিপালের জিজ্ঞেস করলাম ও আমার পরিচিত মেডিকেল কলেজে গিয়েছে প্রিন্সিপালকে বললাম আমার মেয়েটাকে একটা সিট দিতে হবে মেডিকেল কলেজে স্যার আপনার হাত থেকে তো চাকরি করে আসলাম আপনি বলছেন তার সুবিধি হয়ে যাবে আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি হোস্টেলে থেকে লেখাপড়া করতে ডাক্তারি পাস করতে প্রতি মাসে তোমার কত টাকা লাগবে খাওয়া দাওয়া করার জন্য পনেরো পাঁচ হাজার টাকা আমি বলে দিলাম আজকে থেকে তোমার প্রতি মাসের টাকা আমি দেবো আমাকে আমার এত বেশি গর্ব লাগছে আমার একটা মেকানিক্সের মাইয়া যেদিন ডাক্তার হয়ে বের হবে কি অবস্থা হবে তার ওই পরিবারের স্বপ্ন আরেকটা আরেকটা ঠিক সেম কেস আছে আমার কাছে সে হচ্ছে ময়নামতি মেডিকেল কলেজে ঠিক সে ভর্তি হচ্ছে ২০ লাখ টাকা লাগে তারা দেয় কান্নাকাটি করতে পারে প্রিন্সিপাল কাছে ২ লাখ টাকা কমাই দেবে আইসে আমার কাছে আমি কত আছে আমার কাছে ৮ লাখ টাকা মেয়েটাকে পড়াই গরিব মানুষ ৮ লাখ টাকা জমাইছে স্যার ৮ লাখ জমাইলে ২০ লাখ কেমন করবো তো প্রিন্সিপালে ২ লাখ কমাইছে আমি ২ লাখ দিয়ে দিলাম আমি প্রিন্সিপালে টেলিফোন করে বললাম মেয়েটাকে ১০ লাখে ভর্তি করে দাও বাকি ৮ লাখ তোর তো ৫ বছর লাগবে যদি ওরা জোগাড় করতে না পারে আমি দেখবো আরেকটা মেয়ে মেডিকেল কলেজে আমাদের ময়নামতি আপনাদের এলাকায় ভাড়া ভাড়া এইখানেও বলি আপনাদেরকে বলে যাই যদি দরিদ্র মানুষের সন্তান এরকম ভালো লেখাপড়া করতে পারে না মেডিকেল ডাক্তার হতে পারে না ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইতে হইতে পারে না আকাউন্টিং বার্তা করে বসে শর্ত একটাই যারা আমি পড়াই দিব সেই রোজগার করে কেউ আর একজনের পড়াই দিব ঠিক আছে আপনাদের সবাইকে বলে গেলাম আপনাদের কোনো মেয়েরা যদি আজকে মেডিকেল কলেজে বা কোথাও চান্স পায় আপনাদের পাশে থেকে আমি সাহায্য করব আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের প্রিয় নেতা স্বপ্ন দেখতেন অসহায় দরিদ্র মানুষ একসময় মাথা উঁচু করে দাঁড়াবে আজকে যখন আমি দেখি আমাদের সকল দরিদ্র মানুষের সন্তানরা লেখাপড়া শুরু করেছে তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে সকলের মেয়েরাই তো আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আপনারা গর্ব করেন না আপনাদের সন্তানরা যে লেখাপড়া করে করেন গর্ব নাকি মন খারাপ হয়ে যায় আমি কাম করলাম হৃতিকা বলেন বলায়নি এইটাই তো বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ মুজিব এটাই চেয়েছিল গরিবের সন্তানরা লেখাপড়া করবে কাদের বুয়ার মেয়ে কাদের বুয়া হবে না রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে না রিক্সাওয়ালার ছেলে জজ ব্যারিস্টার হবে বাংলাদেশের সকল মানুষ তার অধিকার রক্ষা করে চলবে এটাই তো চেয়েছিল আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে অনেক নাটক সৃষ্টি করা হবে আজকে গত ১৫ বছর আগে আমাদের নেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বাংলাদেশের গরিব মানুষকে গরিবির থেকে উঠে নিয়ে আসছে আপনি কত রকম ভাতা দেয় শেখ হাসিনা কত রকম বলেন ১৭ রকম ভাতা দেয় কিসিবি দেয় একসময় ১০ টাকা কেজি চাল ছিল মানুষ পেট ভরে ভাত খেতে পারে না আজকে ৫০ টাকা কেজি চাল আপনারা ভাত খান না
তার মানে কি আপনাদের প্রত্যেকের রোজগার বাড়বে শেখ হাসিনা এমন এক ব্যবস্থা রাষ্ট্রে করে দিয়েছে যে সবচেয়ে গরিব লোকটা হন মাসে 15 10 15000 টাকা রোজগার করে না একটা অটো ড্রাইভার তো 30000 টাকা রোজগার করে 20000 টাকা রোজগার করে একটা রিকশাওয়ালা তো আজকে 15-20000 টাকা রোজগার করে আগে তো গ্রাম দেশের মানুষ খাবার ছিল পান্তাবাদ কাঁচা মরিচের পেঁয়াজ না আজকে তো ডিম খায় গরিব না খায় না ডিম খান না আমরা ডিম না খান না খান কবে তে ডিম খাওয়া দরকার বলছে দে শেখ হাসিনা ক্ষমতা আসার পর আজকে আমার দেশে গরিব মানুষকে সন্তান ডিম খাওয়া এই শেখ হাসিনা কি বলে শেখ হাসিনা বলে আমি 41 সালে এক সুন্দর বাংলাদেশ করব বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসেই আমেরিকার সুযোগ সুবিধা পাবে কথা বুঝছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসে উন্নত বিশ্ব জাপান অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা পাবে এইভাবে তিনি কাজ শুরু করেছেন তিনি বলেছেন 30 সালের পরে আসলে 23 সাল 30 সালের পরে বাংলাদেশ কোনো গরিব মানুষ থাকবে না বিশ্বাস করেন আপনারা এই কথা কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখুন শেখ হাসিনার কথাই তো বাস্তবায়ন হয় যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাথে চক্রান্ত করছিল যে বাংলায় পদ্মার টাকা দেবে না শেখ হাসিনা কি তোমাদের টাকায় না বাংলার মানুষের টাকায় পদ্মা ব্রিজ করলো করে নাই শেখ হাসিনা যাবালো দেখাবো আজকে যে পদ্মা ব্রিজ করতে এটা তো আপনাদের এই গরিব দুটি সরকার টাকা দিয়ে টাকা এই পদ্মা ব্রিজ বাংলার 16 কোটি মানুষের টাকায় তৈরি হয়েছে এই টাকাটা শেখ হাসিনা বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংকে বুঝাই দিছে তোমাদের টাকা লাগবে না বাংলাদেশের মানুষের টাকা দিয়ে পদ্মা ব্রিজ করবে আজকে শেখ হাসিনা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট করেছে একটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের দাম বাংলাদেশে একটা দাম হচ্ছে 1,02,000 কোটি টাকা আমি লেখ করতাম না কেউ দেখবেন বলে আপনার কেনা লিখতে পারবেন 1,02,000 কোটি টাকা কখন কে লিখে দেবে আমি বাংলায় লিখে লিখতাম কিন্তু অঙ্কে লিখতে পারবো না এত টাকার প্রজেক্ট আপনারা টেলিভিশন দেখেন দেখেন না আপনারা দেখেন না ঢাকার ঢাকা এই ফ্লাইওভার ওই ফ্লাইওভার এই ফ্লাইওভার ঢাকা শহরে মাটি দিয়ে ট্রেন চলে উপর দিয়ে চলে উপর দিয়ে একটা ট্রেন চলে মেট্রো রেল শেখ হাসিনা এটা তৈরি করে দিয়েছে মানুষের পদ্মা ব্রিজ করতে ঢাকা থেকে রেল লাইন কক্সবাজারে যে ট্রেন থামায় কম মাত্র 8 বছরে এই কাজগুলো শেখ হাসিনা করে দিয়েছে চট্টগ্রামের পর রেললাইন ছিল না হাজার বছর ব্রিটিশরা করতে পারে নাই পাকিস্তানরা করতে পারে নাই বাংলাদেশে অনেক সরকার আসছে কেউ করতে পারে নাই শেখ হাসিনা ঢাকা থেকে কক্সবাজারের ট্রেন চালায় নিয়ে গেছে পদ্মা ব্রিজের উপর দিয়ে ট্রেন নিয়ে গেছে ঢাকায় তিনি মেট্রো রেল চালু করেছে আমি অনেক জায়গায় বলি শেখ হাসিনা যে হুইসেল দিয়ে সবুজ পতাকা চাল উত্তোলন করে যে ট্রেন তিনি চালু করেছেন স্লিপার খুলল সেই ট্রেন 41-এর বাংলাদেশ বিনির্মাণ রাখার থামবে না সেই ট্রেন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য 41-এর পর বাংলাদেশ বিনির্মাণ পর্যন্ত সেই ট্রেন চালু থাকবে এই কথা আমি সব জায়গায় বলি কিছু কথাবার্তা বাবার আপনারা শুনেন বোর করতে না কেন বোর করতে না কেমন দিচ্ছে বোর হবে না আন্দোলনের নামে ট্রেনের বগি জ্বালাই দিচ্ছে কয়টা জ্বালাইছে কদিন আগে 4টা বগি জ্বালাই দিচ্ছে মায়ের কোলে শিশু মরে গেছে একজন নামতে আরেকজন নামতে পারে নাই একটু দৃশ্যটা চিন্তা করেন আপনার পরিবার নিয়ে আপনি ভেঙে উঠলেন আপনার স্বামী নেমে গেছে
ইস্ত্রিয়া সন্তান নামতে পারে নাই স্বামী দেখছে তার ইস্ত্রিয়া তার সন্তান ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে এই বিশ্ব কি সহ্য করার মতো তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না আমাদের প্রিয় নেত্রী কালকেও বলেছে কাউকে ছাড় দেব না আমার মানুষ হত্যা করলে রাজনীতি করবে কেউ রাজনীতির নামে মানুষ হত্যা করে শেখ হাসিনা বলেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আগামী 7 তারিখে ভোট হবে আন্তর্জাতিক চক্রান্ত আর এই দেশে কিছু দালাল এজেন্টরা আমাদের ভোট বন্ধ করার জন্য চেষ্টা করবে এই সংগ্রামে কি ভোট হবে না সংগ্রামে ভোট হবে ভোট বন্ধ করার কোনো সুযোগ নাই চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে আপনাদের এলাকায় অনেকে অনেক কিছু বলে বলে ওনার কথা না শুনলে নাকি বিজেপি কাট দেওয়া হবে পিসিবি কাট দেওয়া হবে না বাতিল করার শক্তি তার নাই আগাম হাতেই মারো চেক করলেন না পিসিবি কাট বাতিল করলে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে আপনাদের আপনাদের হক কেউ চিন্তাই করতে পারবে না সবাই ভোট কেন্দ্রে যাবেন যাবেন আপনার ভোট কেন্দ্রে ভোট দিবেন একটা কথা বলি আপনাদের আমি ছোট কাল থেকে বড় হওয়ার প্রতিদিন থেকে ভোট সেদিন থেকে আমি দেখছি ভোটের দিন সকালবেলা আবার আমরা নাস্তা টাস্তা রেডি করে আমাদের সবার জন্য আমরা নাস্তা টাস্তা খাই ভোট কেন্দ্রে দেয় আম্মা কিন্তু দেয় না আম্মা বাচ্চা চাইতে হবে না বুঝছেন এখন আপনাদের ভাবি রেডি করে আমি নাস্তা বাস্তা খাইয়ে যাই আপনাদের ভাই পরে মিলে দেখবে একটু পরে একটু পরে একটু পরে এটা দেখতে আমার ভক্তিতে ভুলে যাবে আপনার ভাবি রেডি করে দেবে আমি নাস্তা খাইয়ে গাই ভোট করে দেবে আপনার ভাবে আসতে দিলে এইবার যত মিটিং করতে কোনো বেড়ায় এক সময় দিয়ে আমরা একটু কাজ করবে নাস্তাটা রেডি করে দিয়া আমরা খাইয়ে কবি তুমি আয়ো আমি গেলাম আমি বলতে গেলাম আসবেন না পারবেন না করতে হ্যাঁ এইবার একটা ভিন্ন কুমিল্লার ভিন্ন চেহারা হবে ইনশাআল্লাহ ভোটের দিন আমরা দেখব আগে আমরা ভোট দিতাম মাইয়াইতে বেরিয়ে হরে দিত এইবার আমরা দেখব আমাদের মা বোনরা নাস্তা টাস্তা রেডি করে দিয়ে নিজে খাইয়া ভোট কেটে দেব আর বলবো যে তুমি উঠো মুঠোর দো খাইয়া আয়ো আমি গেলাম ঠিক আছে আমি এই একটা বিশাল সুন্দর পরিবেশ পাবে ওই যে কি জানি বাইরে থেকে বিদেশি পর্যবেক্ষক একজন ভোট আমরা আর কেমন হয় এদের দেখানোর জন্য ভোট কেন্দ্রে মানুষ যায় না না যায় দেখার জন্য আধ্যাত্মিক বললেন অবশ্যই বিদেশি তো আধ্যাত্মিক ভোট দেওয়া হবে লেগে আমরা আসতাম না কাইলে দেখো আমরা নাই কেমন খালি এরকম দেখছো না তো আজকে আপনাদের এই একটা সত্য করে আপনি ব্যাপারে আধ্যাত্মিক আল্লাহ সাক্ষী ইনশাআল্লাহ আমি আজকে ডিসিকে বলবো যে তোমার পর্যবেক্ষক কুমিল্লা আমি দেখো আমার কুমিল্লার মানুষ আমার কুমিল্লার মামুনেরা আমার প্রিয় মানুষেরা কিভাবে উৎফুল্লভাবে 7 তারিখ ভোট কেন্দ্রে ভোট দিয়েছে সবাইকে আবারও ধন্যবাদ গ্যাসের কথা গ্যাসটা তো আজকে কইলে কালকা দিতে পারবো না 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 গ্যাসটা আপনাদের কমে গেছে নতুন গ্যাস ট্যাঙ্ক হবে না বলে গ্যাসটা চাপ কম থেকে উঠছে গ্যাসটা চাপ কমার কারণে এমনি তো আমরা নতুন গ্যাস ট্যাঙ্ক দিই তারপরও এটাতে যদি সংস্কার করে গ্যাসের চাপ যাতে বাড়ানো যায় সেই চেষ্টা আমি করব সেই চেষ্টা আমি করব তবে এখন বক্তৃতা দিয়ে আমি গ্যাস কোনো দিকে যাবো 7 তারিখের পরে ইনশাআল্লাহ আমি সব এটা প্রথম কাজ হিসেবে নিয়ে নেব আপনারা যে দোয়া করবেন
আমার আরো তিনটা মিটিং করতে হবে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমার যে সমস্ত মা বোনেরা আজকে আমার এখানে এসেছেন যারা আমাকে কথা দিয়েছেন এবার 7 তারিখে রক্তমাতা খাইয়া আগে নেবেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা